কিছু বড় কিছু দিবেন আর প্রোডাক্টটা আপনি রাখবেন 24 ঘন্টা পর্যন্ত আপনার প্রোডাক্টটা সতেজ থাকবে। এটা হচ্ছে আপনার সাধারণ যে আইস বক্স গুলো দেখতে পাচ্ছেন সেম কাজটা এটা করবে, এটাকে বলা হয় আইস ফ্লাক্স। এটা যদি ফ্রিজিং করা থাকে তাহলে আরো বেশি সতেজ থাকবে। হচ্ছে 5 লিটার, তারপরে দিন দেখতে পাচ্ছেন যে এই যে রেড কালার এবং হচ্ছে স্কাই কালারটা দেখতে পাচ্ছেন, এই দুটো হচ্ছে আমাদের 8 লিটার করে। এটা হচ্ছে দেখতে পাচ্ছেন সুন্দর একটা প্রিন্টের, এটা হচ্ছে 15 লিটার। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম সবাইকে, নতুন একটি ভিডিওতে জানাই স্বাগত। আশা রাখি আপনারা সবাই ভালো আছেন আর আপনারা ভালো থাকেন, এটাই আমরা চাই। কারণ আপনারা ভালো থাকলে বেশি করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। তো আজকে নতুন একটি ভিডিওতে আপনাদের সামনে, তো আমি আজকে একা না, তো আমাদের সাথে হচ্ছে রিয়াদ ভাই। আশা রাখি রিয়াদ ভাই আপনাদের এমন কিছু দেখাবে যেটা আসলে আমাদের খুব বেশি প্রয়োজন পড়ে। তো রিয়াদ ভাই কী দেখবো? আসসালামু আলাইকুম, আজকে আমরা দেখবো আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে একটা আইস বক্স। আইস বক্সগুলো দেখতে পাচ্ছেন সুন্দর করে সাজানো আছে, বিভিন্ন কালার, সুন্দর সুন্দর সাইজ, আপনার বাজেটের মধ্যে খুব সুন্দর একটা ক্যারিয়েবল। আপনার যে কোনো প্রোডাক্ট, কাঁচামাল বা বলেন এগুলো ক্যারির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। যেটা প্রথমেই দেখাই, একটা আইস বক্স। আইস বক্স হচ্ছে 5 লিটারের, এটা এগুলো বিভিন্ন সাইজ দেখতে পাচ্ছেন। 5 লিটারের খুব ইজিলি আপনি হচ্ছে এটা লক করা যায়, ক্যারি করা যায়, অনেকটা দেখতে অনেকটা বক্সের মতোই, সাধারণ কোনো বক্সের মতোই। কিন্তু এর হচ্ছে কাজ ডিফারেন্ট আছে। আমরা সাধারণত বাহিরে কোথাও ঘুরতে গেলে বিভিন্ন পরিমাণ যদি এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যাই কাঁচামাল, তাহলে নষ্ট হয়ে যায়, খুব সহজেই নষ্ট হয়ে যায়। খুবই দরকার হয় যে একটা ফ্রিজার প্রোডাক্টের জন্য, একটা ফ্রিজার কোনো একটা বক্সের জন্য। আসলে এই প্রোডাক্টটা সেই প্রোডাক্ট যে আপনি হচ্ছে ইজিলি এর মধ্যে ঠান্ডা বরফ কিছু দিবেন আর প্রোডাক্টটা আপনি রাখবেন 24 ঘন্টা পর্যন্ত আপনার প্রোডাক্টটা সতেজ থাকবে। অর্থাৎ আপনি দেশের এক জায়গা থেকে আরেক জায়গা বা কোনো অন্য কোথাও ভিজিট করতে গেছেন বা কোথাও ঘুরতে গেছেন, বন্ধু বান্ধব সে হ্যাং আউটে বেরিয়েছেন, আপনার কোল্ড ড্রিঙ্কস সহ এখানে সব কিছুই ঠান্ডা থাকবে। 24 ঘন্টা পর্যন্ত আপনি সার্ভাইভ করবেন এই বরফগুলো বা এই ঠান্ডাটা সার্ভাইভ করতে পারবেন। আর এটা হচ্ছে মোল্ডিংয়ের ব্যাপারটা খুব ইজি ব্যাপার, একটা সাধারণ বক্সের মতো আপনি ক্যারি করতেছেন, এটা কোনো এক্সট্রা কোনো লক নেই, জাস্ট হ্যান্ডেলটা আপনি হচ্ছে উল্টা সাইডে রাখবেন আর আপনার এটা খুলতে পারবেন। আচ্ছা, মানে আইস বক্সটা মূলত আমরা ব্যবহার করব মানে বিভিন্ন দুগ্ধ জাতীয় পণ্য বা ফল টল এইসব আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় ক্যারি করতে গেলে যেন সেই খাবারটা সতেজ থাকে। আচ্ছা, আমরা এটা থেকে মেডিসিন ক্যারি করতে পারবো? মেডিসিন ক্যারি করতে পারবেন, 24 ঘন্টা পর্যন্ত আপনার এটা হচ্ছে সার্ভাইভ করবে এই ঠান্ডাটা। কারণ আমাদের অনেক মেডিসিন আছে যেগুলো ফ্রিজিং করতে হয়। তো এটাই বলতে চাচ্ছিলাম যে ফ্রিজিং এর জন্য যেখানেই ব্যবস্থা থাকে, মানে সব জায়গায় তো ব্যবস্থা থাকে না, ফ্রিজিং এর জন্য আপনাকে এক জায়গা থেকে আরেক জায়গায় যখন প্রোডাক্টগুলো আপনি ট্রান্সফার করতে চান সেক্ষেত্রে আপনার একটা বক্সের প্রয়োজন হয়, সেই বক্সটা আপনার এই কাজে ব্যবহার হয়। আচ্ছা, আমরা ফ্রিজিং মনে করেন আমি এক জায়গা থেকে আরেক জায়গায় যাব, সেই ক্ষেত্রে এখানে প্রোডাক্টটা নেওয়ার আগে আমাকে কি ওই প্রোডাক্টটা আগে ফ্রিজিং করতে হবে? ফ্রিজিং করতে হবে না, যদি আপনি ফ্রিজিং করা থাকে তাহলে তো আরো ভালো, আরো বেশি সার্ভাইভ করতে পারবে। কিন্তু এটা হচ্ছে রাখার প্রধান শর্ত হচ্ছে এর ভিতরে আইস রাখতে হবে, এর ভিতরে আপনার সম্পূর্ণরূপে যে আইসগুলো থাকে এই আইসগুলো রাখবেন এবং ওই আইসটা আপনার হচ্ছে যে সার্ভাইভটা করে আপনার বাকি প্রোডাক্টগুলো সতেজ রাখবে। আচ্ছা, যদি ফ্রিজিং করা প্রোডাক্ট আমরা যদি নিয়ে যাই তাহলে আরো ভালো। আচ্ছা, তবে আইস দিতে হবে। হ্যাঁ, গোটা আইস দিবেন, প্রোডাক্ট ক্যারি করবেন, আপনার 24 ঘন্টা পর্যন্ত সার্ভাইভ করতে পারবে এবং যদি ওই প্রোডাক্টটা আরো যদি ফ্রিজিং করা থাকে তাহলে আরো বেশি সতেজ থাকবে। আচ্ছা, এটা কত কত লিটারের হয়, মানে সাইজ কতগুলো? স্টার্ট হয় হচ্ছে 5 লিটারে, এটা আমাদের 5 লিটারের যে সাইজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 5 লিটার, এটা হচ্ছে 5 লিটারের সাইজ, এটা হচ্ছে 5 লিটার। তারপরে দিন দেখতে পাচ্ছেন যে এই যে রেড কালার এবং হচ্ছে স্কাই কালারটা দেখতে পাচ্ছেন, এই দুটো হচ্ছে আমাদের 8 লিটার করে। এটা হচ্ছে দেখতে পাচ্ছেন সুন্দর একটা প্রিন্টের, এটা হচ্ছে 15 লিটার, সেম প্রিন্টের একটা 25 লিটার হয়। এবং পরবর্তী সাইজগুলো আমাদের ব্লু কালারের, এরকম এক কালার ব্লু কালার হয় যেটা হচ্ছে 50, 100, 150 এবং 200 লিটার, যার যেটা লিটার প্রয়োজন সে সেটা কালেক্ট করে নিতে পারবে। আচ্ছা, আমরা প্রাইসগুলো একটু জেনে নিই, মানে 5 লিটারটা কত, 8 লিটার কত, 15 লিটার কত? প্রাইস যদি আমি বলি তাহলে 5 লিটার প্রাইসটা হবে আপনার 700 টাকা, সুন্দর সুন্দর কালার আছে। আর সেকেন্ড যে সাইজটা আছে আমাদের 8 লিটারের, 8 লিটারের প্রাইসটা হচ্ছে 920 টাকা, এই দুইটা কালার অ্যাভেলেবল আছে বর্তমান। আর যদি আমি 15 লিটারটার কথা বলি, 15 লিটার হচ্ছে 1225 টাকা, 1225 টাকা বর্তমান। আর এর পরবর্তীতে আছে হচ্ছে আপনার 25 লিটার যার প্রাইস 1800 টাকা, তারপরে আছে হচ্ছে 50 লিটার যার প্রাইস 3600 টাকা, তার পরবর্তী আছে 100 লিটার যার প্রাইস 5420 টাকা মেবি। তো এগুলো দামগুলো বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ডিসকাউন্ট থাকে বা বিভিন্ন সময় প্রাইসটা আপডেট হয়ে বেশি হয়ে যায়,
তো আপনারা বিভ্রান্ত হবেন না যে আসলে প্রাইসটা আমরা কম রাখছি কিনা বেশি রাখতেছি, এটা সবসময় আমরা তৎক্ষণাৎ যে আমাদের অফারগুলো থাকে এই অফারের উপর ডিপেন্ড করে প্রাইসটা আপডেট হয়ে থাকে। স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, আপনারা ওভার ফোনে যোগাযোগ করে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু রেটটা কনফার্ম হতে পারেন। আচ্ছা, আপনি বলেছিলেন যে আজকে ভিডিওতে আর একটা চমৎকার জিনিস দেখাবেন আইস বক্সের সঙ্গে, আমরা কিন্তু সেই প্রোডাক্টটাও দেখতে চাই, আমার ভিউয়ার্সরা দেখতে চাই। এই যে একটা বক্স, এই বক্সটা আপনি যে ক্যারি করতে যাচ্ছেন অনেক সময় মনে হচ্ছে যে এই বক্সটা আসলে আমার জন্য সুইটেবল না, আমার জন্য একটু অসুবিধার কারণ হতে পারে, অনেক সময় দেখি একটু টিফিন বক্স টাইপের কোনো একটু বললে কিছু ভালো হতো, তো সেই জন্য আমি এই প্রোডাক্টটা আলাদা করে রাখছি। প্রোডাক্টগুলো দেখতে পারেন, ওয়াও 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 নাইস, এটা একবারে ইয়ের মতো লাগছে, ওই যে কি বলে এটা হটপট টাইপের, এই টাইপের লাঞ্চ বক্স। হ্যাঁ, লাঞ্চ বক্স টাইপের, আপনি ইজিলি ক্যারি করতে পারবেন বা ক্যারি করতে একটা স্মার্টনেস আছে। এটা হচ্ছে আপনার সাধারণ যে আইস বক্সগুলো দেখতে পাচ্ছেন সেম কাজটা এটা করবে, এটাকে বলা হয় আইস ফ্লাক্স। আইস ফ্লাক্স আমরা এতদিন শুনেছি শুধু গরম জিনিস, গরম জিনিসের জন্য ফ্লাক্স রাখা হয়, কিন্তু আসলে এটার নাম হচ্ছে আইস ফ্লাক্স, যা কাজ হচ্ছে বিভিন্ন ধরনের আপনার ওই আইস বক্সের যে কাজটা সেম কাজ। আমরা মেডিসিন, দুধজাতীয় পণ্য, ফুড অ্যান্ড বেভারেজ যতগুলো আছে আমরা কিন্তু এটাতে ক্যারি করতে পারছি এবং 24 ঘন্টা সাপোর্ট দিবে। ও, অনেকটা জায়গা তো, অনেকটা। এটা কয় লিটার? এটা হচ্ছে আপনার 5 লিটার। 5 লিটার, আচ্ছা 5 লিটার। এটার প্রাইসটা কেমন পড়বে? কালার কম্বিনেশনটা কিন্তু চমৎকার, পিঙ্ক এবং হোয়াইটের কম্বিনেশন এবং প্রিন্ট করা। এর প্রাইস হচ্ছে 720 টাকা। 720 টাকা। পাশে আরেকটা দেখছি, এটা কয় লিটার? এটা হচ্ছে একটু ছোট, এটা আপনার 3 লিটারের, এর প্রাইসটা হচ্ছে 530 টাকা। 530 টাকা আপাতত কি এই দুইটাই সাইজ? এই দুইটা সাইজ আছে আপাতত। তো ভিউয়ার্স, দেখে নিলাম চমৎকার আইস বক্স এবং আইস ফ্লাক্স কালেকশন। এইসব কালেকশন নিতে হলে কোথায় আসতে হবে আমরা কিন্তু ভাইয়ের মুখেই শুনবো। এই প্রোডাক্টটা অবশ্যই পাওয়া যাবে আরএফএল বেস্ট বাই যে কোনো শোরুমে যাবেন। আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে আরএফএল বেস্ট বাই স্টেশন রোড, রংপুর। আমাদের সাথে যোগাযোগ করার নাম্বার হচ্ছে 01844200985। আপনার পছন্দের প্রোডাক্টের স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাকে প্রোডাক্টে পৌঁছে। আচ্ছা, বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার হোম ডেলিভারি দিয়ে দেবো প্রোডাক্ট? হ্যাঁ, যে কোনো প্রোডাক্ট যে কোনো জায়গায় আমরা হচ্ছে ডেলিভারি করার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট রাউন্ডের ভিডিওতে নতুন কোনো প্রোডাক্টের রিভিউ নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।